এই তো সাইমের হচ্ছে হেডফোন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ নীলা আহমেদ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার এই ভিডিওটি যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই একটা ফলো এবং একটা লাইক করে দিবেন, আর যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক বলি, ইউটিউব বলি, যেই আমার ফলোয়ার বলেন বা চ্যানেলের সাবস্ক্রাইবার বলেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা অলরেডি সাবস্ক্রাইব এবং ফলো করেছে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, চলুন আর কথা না বাড়িয়ে আমরা আজকের ব্লগটি শুরু করি। আজকের ব্লগটিতে ফার্স্টেই দেখতে পাচ্ছেন আমাদের এই তো কুট্টুস সোনা পাখি। তো আমার পাখি সোনা হচ্ছে এখানে কিচেনে একটু পড়াশোনা করছে আর আমি একটু কাজ করছি। সাইম গিয়েছে অফিসে, সো বাবু একটু একা একা হয়েই পড়েছে। আমি যখন কিচেনে কাজ করি তখন নাফসান এখানে এসেই বসে, তো কথা বলতে বলতে ইতিমধ্যে সায়েমও অফিস থেকে এসে পড়েছে এবং নামাজ পড়া শেষ করে সায়েম আর বাবু এখন আকাশে হেলিকপ্টার যাচ্ছে সেটা দেখছে। আর এই দিকে বাবুকে আমি খাইয়ে দিয়েছি, আমাদেরও খাবার দাবার কমপ্লিট হয়ে গিয়েছে আর বাবুকে আমি রুমে নিয়েছি হচ্ছে ঘুমানোর জন্য। তো এই তো বাবুর মানে আমাকে এত আদর করতে হচ্ছে, ঘুমানোর সময় সব সময় এরকম করে, ওর ছোট্ট একটি বুকের মধ্যে আমার এত বড় একটা মাথা নিয়ে রাখে আর মাথাটা সবসময় ও একদম মানে হাতের মধ্যে গুঁজে নেয় আর এভাবে মাথা সুন্দর করে আমার ধরে থাকে, তো খুব ভালো লাগে। আর বাবুকে দুপুরে এই তো ঘুম পাড়িয়ে দিয়ে আবার ঘুম থেকে উঠেও কিন্তু গিয়েছে, আর এখন হচ্ছে আমি সায়েম মিলে বাবুকে নিয়ে একটু বিকালের দিকে খেলতে বের হয়েছি। কি হয়েছে বাবা, কোথায়? হেলিকপ্টার নেই, চলে গিয়েছে। হ্যাঁ, তো বাবুকে নিয়ে খেলাধুলা একদম শেষ, এখন আমরা বাসায় যাচ্ছি। তো চলুন তাহলে বাসায় যেয়ে বাকি কথা হচ্ছে। আজকে আমাদের বেশ কয়েকটি জিনিস এসেছে, তো আনবক্সিং করব আমরা। তো নীলা কোনটা দিয়ে শুরু করব বলো? সামনে যেহেতু রিং লাইটটা জকজক করছে এটাই করি নাকি? নাকি আমরা ছোট আইটেম দিয়ে শুরু করব? হ্যাঁ, তাও করা যায়। হ্যাঁ করো। আচ্ছা, এই হেডফোনটা আমার খুব পছন্দের, আমি দীর্ঘ 6-7 বছর ব্যবহার করেছি অলরেডি, তারপর আমার হেডফোনটি ভেঙে যায় গত মাসে, তো এখন আমি আবার একটা অর্ডার দিয়ে দিয়েছিলাম। এই হেডফোনটার এতই ভক্ত হয়ে গিয়েছি যে এটা খুব কষ্ট করে খুঁজে বের করতে হয়েছে। আমি খুব হ্যাপি যে এই হেডফোনটা আবার পাওয়া গেছে। এটা আমি বাংলাদেশে কিনেছিলাম IDB মার্কেট থেকে, আর এবার কিনলাম অ্যামাজন থেকে। এটা অ্যারাউন্ড 14 পাউন্ডস পড়েছে। তো হেডফোনটার যে কোয়ালিটি সে অনুযায়ী আমার কাছে মনে হয় যে দামটা খুবই কম, এবং এটা গতবার আমাকে প্রায় 6-7 বছর সার্ভিস দিয়েছে, তো সেক্ষেত্রে আসলে 14 পাউন্ডস কিছুই না। আমরা আস্তে আস্তে সব আনবক্সিং করি, সাইম কি বলো? হ্যাঁ, এটা হচ্ছে মাইক্রোল্যাব। একসময় মাইক্রোল্যাব এবং ক্রিয়েটিভ দুটো কোম্পানি খুব বিখ্যাত ছিল হেডফোনের জন্য, পরে অনেকগুলো ব্র্যান্ড আসে। তো আমি অনেক আগের কথা বলছি, যখন আমরা অ্যারাউন্ড স্টুডেন্ট ছিলাম, তো আমরা খুব ফ্যান ছিলাম ল্যাবের হেডফোনের। এখন হয়তো অনেকে মাইক্রোল্যাব কোম্পানি অত বেশি জানেই না। এদের হেডফোন খুবই ভালো, খুব ভালো কোয়ালিটি। এই হেডফোনটা অনেক আউটডেটেড হয়ে গিয়েছে, অ্যান্ড্রয়েডের সাথে ভালো কাজ করে, আইফোনের সাথে অত ভালো কাজ করে না। কম্পিউটারের সাথে ব্যবহার করা বা ল্যাপটপের সাথে ব্যবহার করার জন্য ভালো, জুম মিটিং পারপাসে অত বেশি ভালো নয়, তবে ব্যবহার করা যায় আর কি, কারণ এটাতে একটা মাইক্রোফোন আছে। এখনকার হেডফোনগুলোতে অনেক বেশি মাইক্রোফোন থাকে। তো এটা এখন খুলছি আমি। হ্যাঁ, আমরা খুলতে খুলতে সবকিছু শুনি। এটা খুব ফ্লেক্সিবল আর কি, ব্যাগে নিয়ে ট্রাভেল করা যায়, ভাঁজ করে রাখা যায়। আমি দেখাবো, আমি ট্রাভেলের সময় অনেক ইউজ করছি এটা, অনেকক্ষণ চার্জ থাকে এবং সাউন্ড কোয়ালিটিও বেশ ভালো। সকালে তো ডেলিভারি আসলো, তো আমি ভাবলাম যে দেখি একটু খুলি তাড়াতাড়ি, খুব এক্সাইটেড হয়ে যাই ইদানিং কোনো ডেলিভারি আসলে, তো আমি তাড়াতাড়ি খুলে ফেলেছি। পরে মনে হলো যে যেহেতু আমার আরো দুটো আনবক্সিং করা বাকি আছে, ভাবলাম যে এটাও তাহলে করে ফেলি। তো খাপটা আসলে আগে আমি খুলে ফেলেছিলাম। না, তুমি বাইরের খাপটা খুলছো, অ্যামাজনের যে প্লাস্টিক প্যাকেজিংটা খুলে ফেলছি, এখন ওপেন করছি।
কি কি আছে এখানে, একটা ম্যানুয়াল আছে এখানে এবং রাখার জন্য একটা ব্যাগ আছে। গতবারও ওরা এরকম একটা ব্যাগ দিয়েছিল, সুন্দর একটা ব্যাগ। তারপর হচ্ছে এটা হেডফোনটা, আপনারা দেখছেন যে ভাস করে রাখা যায়। কালারটা এটা নিয়েছি কারণ ওখানে কালার চুজ করার অপশন ছিল না, কারণ ওদের কাছে এখন একটা কালারই আছে, যেহেতু এটা আর মাইক্রোল্যাব প্রডিউস করে না, তো এর জন্য এটা নিয়েছি। নইলে আমি হয়তো ব্ল্যাকটা চুজ করতাম বা নীলার কাছে শুনতাম নীলা কোনটা প্রেফার করে। আর এটা একটা চার্জিং কেবল আছে এখানে এবং একটা অডিও কেবল আছে। আমার মনে হয় এগুলোই সব, এর ভিতরে আর কিছু নেই। এখন একটু খুলি দেখি আমরা। তো এটা ট্রাভেলের জন্য এরকম ভাস করে রাখা যায়, ব্যাগের ভিতরে রাখা যায়। আর এই হচ্ছে ফুল হেডফোনটা, এখানে পাওয়ার সুইচ আছে, এখানে চার্জিং এর ব্যবস্থা আছে, আবার এখানে চার্জিং এর পোর্টটা একটু, এই যে চার্জিং মাইক্রো ইউএসবি এখানে। আর এখানে হচ্ছে অডিও কেবল ডিরেক্টলি কানেক্ট করেও ইউজ করা যায় ব্লুটুথ না লাগিয়ে। এগুলো একটু খোলো, ছি টেপ মারা আছে এখানে। আমার গতবারের হেডফোনটা দীর্ঘদিন ব্যবহার করার পর জাস্ট এই বরাবর ভেঙে গিয়েছে, এখনো হেডফোনটা পুরোপুরি কাজ করে এবং ভালো আছে, কিন্তু এই বরাবর ভেঙে গিয়েছে। প্লাস্টিকটা অটোমেটিক্যালি ভেঙে গিয়েছে, কিন্তু বেশ ভালো কোয়ালিটি। এটা অডিও কেবলটা বেশ বড় আছে, তো এটা আর কি ফাংশন আছে, ইউএসবি কেবল লাগিয়েও এটাতে গান শোনা যায়, তখন ব্লুটুথ ছাড়াও ইউএসবির সাথে কানেক্ট করে সাধারণত কম্পিউটার। আর এটা হচ্ছে আমাদের অডিও কেবল, এটা ইউএসবি কেবলটা এখানে যাবে চার্জিং এর জন্য, বা আমরা যদি ইউএসবি কেবল দিয়ে শুনতে চাই তাহলে এখানে কানেক্ট করতে হবে আর কি। আমি এখন এটা চার্জ দিয়ে দেবো, আমি একটু দেখি চার্জ আছে কি না অলরেডি, না এটাকে চার্জ দিতে হবে, না চার্জ নেই, চার্জ নেই। কালারটা সুন্দর, খারাপ না, নীলের পছন্দ হয়েছে তো এর জন্য ভালো, কারণ আমি ওরিট ছিলাম যে নীলের এটা পছন্দ হবে কিনা। আর এটা হচ্ছে একটা অডিও কেবল, তো এটা ডিরেক্টলি ফোনের সাথে কানেক্ট করে বা কম্পিউটার বা ল্যাপটপের সাথে কানেক্ট করে শোনা যাবে। এটা এখানে কানেক্ট করে শুধু, তো এটাই আর কি। হেডফোনটা এটা ভাঁজ করে রাখা যায়, এটা একটা ভালো ফিচার, এখন অনেক হেডফোনেই এটা আছে। আমি কিনি ওই সময় খুব অল্প হেডফোনেই এই ফাংশনটা ছিল, ভাঁজ করে রাখার ফাংশনটা। আসলে ব্যাগটা আর পরে ইউজ করা হয় না, যেহেতু হেডফোন সবসময় ডেস্কের উপর থাকে এবং রেডি লাগে। তো আমাদের আনবক্সিং করা একদম কমপ্লিট হয়ে গিয়েছে, আর এই দিকে হচ্ছে বাকি যে আনবক্সিংগুলো আছে এগুলো এই ভিডিওতে আমি অ্যাড করতে পারছি না, কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। সো নেক্সট ব্লগে ইনশাল্লাহ বাকি আনবক্সিংগুলো করব। আর এই তো আমাদের ফিডবাবু। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে, যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই নেক্সট ব্লগ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।